এই মুভিটি থেকে আমরা জানতে পেরেছি একাত্তরের যে মুক্তিযুদ্ধের ঘটনা, এই দেশকে স্বাধীন করা, যে এরকম ছবি অবশ্যই প্রদর্শন করা একান্ত দরকার। এই ছবিটি আমরা এই হলে যদি সবাই দেখি, তাহলে নতুন প্রজন্ম এবং আমরা যারা এতদিনে বুঝতে যা যা বুঝছি তার চেয়ে ভালোভাবে বোঝা যাবে। আয়োজন করা হয়েছে এই সিনেমা দেখে যারা অবশ্যই জেনেছে, তারপর দেখলে তারা বন্ধু বন্ধুকে আরো বিস্তারিত আরো গভীরভাবে এই বিষয়গুলো লেখা পাঠ করবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে নির্মিত ভারত বাংলাদেশের যৌথ নির্বাচনায় মুজিব একটি জাতির রূপকার। এই ছবিটি আমরা এই হলে যদি সবাই দেখি, তাহলে নতুন প্রজন্ম এবং আমরা যারা এতদিনে বুঝতে যা যা বুঝছি তার চেয়ে ভালোভাবে বোঝা যাবে এবং আপনারা সকলে এই স্বাধীনতার মানে স্থাপতির এই কথাটা বইটি আপনারা দেখার জন্য সকলকে উদ্বুদ্ধ করবেন এবং সবাইকে আমি আজকের এই হলে 300-350 সিটের ব্যবস্থা করা হয়েছে। আসলে এই চলচ্চিত্রটি দিয়ে আমরা যে যা কিছু দেখলাম বঙ্গবন্ধুর জীবনী, সেই শিশুবেলা থেকে এই দেশ স্বাধীনতা অর্জন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আসলে আমরা স্বাধীন দেখিনি। তবে এই চলচ্চিত্র এই ছবিটি দেখে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের তার অর্জন, হ্যাঁ, তার শ্রম। আমরা যেটি জানতে পেরেছি, আমরা তরুণ প্রজন্ম আমরা কিন্তু অনেক ইতিহাস থেকে বিকৃতির পর্যায়ে ছিলাম। এই মুভিটি থেকে আমরা জানতে পেরেছি একাত্তরের যে মুক্তিযুদ্ধের ঘটনা, এই দেশকে স্বাধীন করা, এই দেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, যারা রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তাদের ইতিহাস জানতে পেরেছি। তিনি আজীবনই স্বাধীনতার জন্যই কাজ করে গেছেন এবং আমরা জানতে পেরেছি তরুণ সমাজ এই মুভিটি দেখতে পেরে আমরা বুঝতে পেরেছি আমাদের স্বচ্ছ এবং সুন্দরের প্রতীক জাতির জনক বঙ্গবন্ধু। যে এরকম ছবি অবশ্যই প্রদর্শন করা একান্ত দরকার, জাতির জন্য অবশ্যই এটি একটি মাইলফলক হয়ে থাকবে।